বাংলা সিনেমাকে উনি অসম্ভব কিছু ভালো ছবি দিয়ে ঋদ্ধ করে গেছেন। মিয়া ভাইয়ের মতো মানুষেরা কখনো চলে যায় না, নেতৃত্ব দেবার একটি অসাধারণ গুণ ছিল এই মানুষটির। আমরা আমাদের প্রাণপ্রিয় মিয়া ভাই জনাব আকবর হোসেন পাঠান ফারুক ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেই সাথে যার দীর্ঘদিনের চলচ্চিত্রে একটি যাকে দেখে আমরা অভিনয়ে এসেছি বা যাকে আমরা অত্যন্ত কাছের মানুষ বলে মনে করতাম, তার প্রয়াণে আজকে আমরা সবাই শোকাভিভূত। মিয়া ভাই সম্পর্কে আসলে বলতে গেলে অল্প কথায় বলা যাবে না। উনি অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন। সবসময় উনি বলতেন যে উনি হচ্ছেন ভালোবাসার জগতের মানুষ, সিনেমার মানুষ মানে ভালোবাসার জগতের মানুষ। উনি আমাদেরকে, ওনার যারা জুনিয়র ছিলেন, আমাদের সবাইকে তুই করে বলতেন এবং অত্যাধিক স্নেহ নিয়ে কথা বলতেন, শাসন নিয়ে কথা বলতেন এবং আমরা তার স্নেহধন্য হতে পেরে আমি কৃতজ্ঞ মনে করছি, আমি গর্বিত মনে করছি। এবং বাংলা সিনেমাকে উনি অসম্ভব কিছু ভালো ছবি দিয়ে ঋদ্ধ করে গেছেন। সো আমার মনে হয় যে উনি একটা কথা প্রায় বলতেন যে আমি যখন চলে যাব তখন সবাই বলবে মিয়া ভাই চলে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে মিয়া ভাইয়ের মতো মানুষেরা কখনো চলে যায় না। যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা চলচ্চিত্র থাকবে, তার ভক্ত অনুরাগী থাকবে, আমরা থাকব, ততদিন আমরা মিয়া ভাইকে আমাদের অন্তরে শ্রদ্ধার সাথে স্মরণ করব। এবং আমি মনে করি যে যারা আমাকে দেখছেন আপনারা সবাই এই ভালো মানুষটির জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং ওনার শোক সন্তপ্ত পরিবার যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি অর্জন করতে পারে। আমি ওনাকে দেখেছি, আমরা যখন একসাথে যৌথ প্রযোজনার বিরুদ্ধে একটা আন্দোলন করছিলাম, আমাদের সাথে উনি অসুস্থ অবস্থায় এফডিসি থেকে হেঁটে হেঁটে সেই সেন্সর বোর্ড পর্যন্ত পায়ে হেঁটে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গিয়েছিলেন। সো এই যে একটি মানুষ ফিল্মের জন্য বা একটি ছবির জন্য, এবং ওনার কণ্ঠ ছিল সাংঘাতিক উঁচু কণ্ঠ, আমাদের যা কিছু প্রয়োজন তাকে দিয়ে আমরা বলানোর চেষ্টা করতাম, নেতৃত্ব দেবার একটি অসাধারণ গুণ ছিল এই মানুষটির। সো আমার কাছে মনে হয় যে এই মানুষটিকে, এরকম মানুষ আমরা আমাদের এত চমৎকার একজন অভিভাবককে, অভিভাবক আর হয়তো ফিরে আসবে না আমাদের মাঝে।